গোলাম দস্তগীর গাজী সে নিজ একটা ভূমিদস্যু এবং ভূমিদস্যুদের সে প্রশ্রয়দাতা। আওয়ামী লীগ কি বিএনপি কোন নেতা কোনো সহযোগিতা পাই নাই, টাকা দিয়া ভোট কিনলে হল তো আমি তো আলম খানকে হারাই যাব। মিডিয়াতে চ্যালেঞ্জ করলাম যদি 10 টাকা পরিমাণ কোনো অভিযোগ দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে থাকে মাফ চেয়ে এই দেশে তো চলে যাব। কোনো ভূমিদস্যু আমার বিরুদ্ধে ইনভেস্ট করবে, আমি তো রূপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রধান ব্যক্তি যে আন্দোলন সংগ্রাম করছি, রূপগঞ্জে প্রতিটা মানুষ স্বীকার করবে যাদের ভূমি বেদখল হয়ে গেছে তার প্রতিটা মানুষ এটা স্বীকার করবে। গোলাম দস্তগীর গাজী সে নিজ একটা ভূমিদস্যু এবং ভূমিদস্যুদের সে প্রশ্রয়দাতা। একজন এমপি একজন মন্ত্রী যদি ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নিত তবে এই রূপগঞ্জে মানুষের জমি জমা ব্যাহত হইত না, রূপগঞ্জে মানুষের জমি জমা বেদখল হইত না। রূপগঞ্জে যে ভূমিদস্যুতা হচ্ছে এই ভূমিদস্যুতার বিরুদ্ধে তিনি কোনো রুখে দাঁড়ান নাই, বরঞ্চ তাদের সহযোগী হিসাবে তিনি কাজ করছেন। আর আমি তৈমির আলম খন্দকার একমাত্র ব্যক্তি যে ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি। আপনারা দেখছেন মিছিল করছি, মিটিং করছি, ডিসি অফিস ঘেরাও করছি, প্রেস ক্লাবে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করছি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মানববন্ধন করছি, রিট করছি, এবং এই জন্য আমাকে অনেকভাবে নিগৃহীত হইতে হয়েছে। আমি কিন্তু পিছপা দেই নাই। এবং তখন আওয়ামী লীগ কি বিএনপি কোনো নেতা কোনো সহযোগিতা পাই নাই। সরাসরি একটা কথা বলি, এটা যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে আমি অভিযোগটা করব। সেটা হলো যে টাকা দিয়া ভোট কিনলে হল তো আমি তৈমির আলম খানকে হারাই যাব, অথবা আমি তো এটা প্রতিবাদ করবই। কেউ যদি টাকা দিয়া ভোট কিনতে চায় তো টাকার দৌড়তে আমি দুর্বল, আমি হইলাম জনগণের কাছের মানুষ। নির্বাচন কমিশনের উচিত এই টাকাটাকে নিয়ন্ত্রণ করা। এই যে ক্যাম্প করার ব্যাপারে একটা আচরণবিধি আছে, কিন্তু এখন দেখা যায় মোড়ে মোড়ে 3টা 4টা করে ক্যাম্প। এই ক্যাম্প তো আমাদের মতো লোকে ছাপোষা লোকের পক্ষে সম্ভব না, যারা আমরা একটা কর্মজীবী মানুষ। আমরা তো দলের থেকে টাকা পয়সা দেওয়ানোর নিয়ম আছে, আমরা দিতে পারি না। আমরা যদি তাদের প্যাট্রোনাইজ করতে পারতাম তবে রিজাল্ট অনেক ভালো হইতো। মিডিয়াতে চ্যালেঞ্জ করলাম যদি 10 টাকা পরিমাণ কোনো অভিযোগ দুর্নীতির অভিযোগ আমার বিরুদ্ধে থাকে মাফ চেয়ে এই দেশে তো চলে যাব। আমি তৈমির আলম খন্দকার নারায়ণগঞ্জের যে কোনো 3টা আসনে দাঁড়ানোর মতো আমি ক্ষমতা রাখি, সেই যোগ্যতা রাখি। ব্যাপারটা হচ্ছে তো আমি তো বিভিন্ন সংগঠন করি, ঝিচাকলান ইউনিয়ন থেকে আরম্ভ করে রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন করে ঠেলাগাড়ি ইউনিয়ন যা করি আমি করি। আমি নিজের পায়ে হাঁটতে পারি আল্লাহর রহমতে। আমি তৈমির আলম খন্দকার হ্যাঁ কারো কোনো ওই ভরসা ছাড়া নিজের পায়ে হাঁটতে পারে।